থেকে একজন আগন্তুক কারোর দূত তিনি এসেছিলেন, তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা শুনেছেন, তার স্তুতি প্রশংসা শুনেছেন, শুনে তার সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়েছে বা কোনো বার্তা নিয়ে এসেছেন। মদিনে আসার পর মসজিদে নববীতে গিয়ে সেই লোকটি দেখতে পেলেন যে মসজিদের মধ্যে অনেকগুলো লোক বসা। সেই লোকদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ছিলেন, কিন্তু সাহাবিদের সাথে তিনি যখন ঘরোয়া মজলিসে বা সাধারণ আসরে কিংবা আড্ডায় বা সাধারণ মজলিসে ছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মজলিসে যে ছিলেন তাকে চেনা যাচ্ছিল না, যে এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতাকে আর অনুসারীকে, উম্মতকে আর নবীকে, এটা বোঝা যাচ্ছিল না বডি ল্যাঙ্গুয়েজ থেকে, এমনভাবে বসেছিলেন সাহাবিদের সাথে। তো বাহির থেকে আসা আগন্তুক লোকটা জিজ্ঞেস করলো, মান ফিকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মোহাম্মদ লোকটা কে? তখন সবাই বলল যে উনি। এবার আমরা একটু চিন্তা করি, কল্পনা করি, একজন নেতা, হাজার হাজার লক্ষ লক্ষ তার অনুসারী, তিনি যদি কিছু মানুষের সাথে বসে থাকেন তাহলে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার পোশাক আশাক, তার স্টাইল, তার হাবভাব, তার মুডমান, এগুলো দেখলে দূর থেকে আসা অচেনা মানুষের কি বুঝতে কষ্ট হওয়ার কথা যে কে নেতা আর কে অনুসারী? কি বলেন, আমাদের নেতারা যখন রাস্তা দিয়ে হাঁটে সাথে মনে করেন অনুসারী 10, 20, 30, 50 যাই থাকে, এখানে নেতা কে এটা কি কারোর জিজ্ঞেস করার দরকার হবে? কেন দরকার হবে না? কারণ নেতার জামাটা কড়কড়া বেশি থাকবে, নেতার শরীরটা অনেক তুলতুলা থাকবে, নেতা চলাফেরার মোড অন্যরকম হবে, একটা ছোটো বাচ্চা মানুষের বুঝতে কষ্ট হবে না যায় এটা নেতা আর এটা অনুসারী, এটা নেতা ওটা পাতি নেতা, ওটা চামচা, এটা বুঝতে কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে। কোনো একটা ঘর মজলিসে যদি বসে থাকে তাহলে নেতাকে আলাদা করে চেনার জন্য দরকার হবে কোনো কষ্ট করার? কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষ ছিলেন যে বাহিরে থেকে আসা আগন্তুক জিজ্ঞেস করে বের করতে হয়েছে যে মোহাম্মদ লোকটাকে এমনভাবে সাহাবিদের সাথে মিশে বসেছিলেন যে তাকে কোনোভাবে পার্থক্য করা যাচ্ছিল না। বিনয়ের এর চাইতে উজ্জ্বল উদাহরণ আর কি দিবেন? আমাদের অনেকের অনেক বাহনে চড়তে আমাদের ইগোতে লাগে, একটা ভাঙা বাড়িতে বা এখনো কমপ্লিট হয়নি এমন বাড়িতে বা হয়তো ভালো করে টাইলস পাথর নাই এমন বাড়িতে আপনি থাকতে আপনার ইজ্জত লাগে, এরকম বহু মানুষ আমাদের সমাজে আছে, বহু মানুষ কি ম্যাক্সিমাম মানুষই বা মেজরিটি মানুষ আমরা এরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ায় চড়তে কখনো তার যেরকম অসুবিধা হতো না, আবার উঠে চড়তে যেরকম অসুবিধা হতো না, একইভাবে গাধায় চড়তেও তার কখনো অসুবিধা হতো না। তিনি তিন বাহনে চড়তেন। সাধারণত যারা অভিজাত শ্রেণীর মানুষ তারা উঠে ঘোড়ায় চড়ে, গাধায় সাধারণত সম্ভ্রান্ত বা অভিজাত শ্রেণীর মানুষরা, বড় লোকেরা তারা সাধারণত চড়ত না সে যুগে। গাধা সাধারণত পরিবহন, মাল পরিবহন করার জন্য ব্যবহার করা হতো, মানুষ এখানে চড়তে হলো গরিব দুঃখী। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওঁটের পিঠে এবং ঘোড়ার পিঠে যেরকম চড়তে পারতেন একইভাবে তার গাধার পিঠে চড়তেও কোনো অসুবিধা হতো। আমরা অনেকেই আছি যে আমাদের এই সমস্যাটা হয়,